চা শালা হই যা কপ মানে বেশিংতে শিলচর থাংনাই খুংসারেল মালখুঙ্গো নাইটুকু মানজাখা 30 কেজি সিডিক রান পাটি মুঙ্গ আগরতলা আরালিয়া আমজানি খরকতাম বরগ্ন রমখা আগরতলা জিয়ার থানানি পুলিশ রমজানের রঙখা চিনময় দেবনাথ জুন্দু নামা শূদ্র তাই জুতন মালাকার চা শালা শিলচর বকাক থাংনাই খুংসারেল মালখুঙ্গো নাইটুগুই খরকতাম সিকলা রং ইয়াগো মানজাখা 30 কেজি সিডিক রান আবার ইয়াগল খরকতাম সিকলা রং রমখা আগরতলা জিয়ার থানানি পুলিশ বরংনি টংথা আগরতলানি আরালিয়া আমসায় শিলচর থাংনাই ট্রেন বাই করিমগঞ্জ থাঙ্গি টংমানি বরক রমজানের অংখা চিন্ময় দেবনাথ জুন্তু নামা শূদ্র তে জুতন মালাকার ককটিশালো রিমান্ড হানাই বরং দরবার নগটি শাখা পুলিশ অ্যাকচুয়ালি এখন তো প্রত্যেক দিনই যে ট্রেনগুলো যায় সবগুলোতেই আমাদের কাছে টিএসআর এবং স্টাফ আছে, আমরা এগুলো কন্টিনিউ ইলিগাল কন্ট্রাভেন্সের এগেনস্টে আমরা চেকিং করি। তো আজকেও শিলচরে ট্রেনটা যাওয়ার আগে চেকিং চলছিল, এমন সময় আমাদের পার্টি টিএসআর পার্টি এবং ইআরএস এর একটা গাড়ি ছিল এখানে, ওনার কাছেও ইনফরমেশন আসে তিনজন সাসপেক্টেড সন্দেহজনক লোক ট্রেনের দিকে ঢুকছে খবর আসে। তখন সাথে সাথে আমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে আমরা স্টেশনেই ছিলাম, আমরা আমাদের থানার স্টাফ টিএসআর সবাই মিলে জয়েন্টলি তাদের ডিটেইন করি ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে। তখন তাদের চেক করে তাদের পিট্টু ব্যাগ ছিল তাদের কাছে, তিনজনের কাছে পিট্টু ব্যাগ ছিল। ব্যাগগুলি তল্লাশি করে দেখি এগুলোর মধ্যে গাঁজার প্যাকেট আছে। এর মধ্যে চেক করার পর তাদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের থানায় নিয়ে আসি, এগুলো আমরা ওজন করে দেখি। ওজন করে দেখি তিনটা টোটাল চারটা ব্যাগ তিনজনের কাছে, চারটা ব্যাগের মধ্যেই টোটাল 30 কেজি শুকনো গাঁজার প্যাকেট পাওয়া যায়। এরপরে আমরা এই কন্ট্রাভেন্স আইটেমগুলো সিজ করেছি, এখন থানাতে নিয়ে এসেছি তাদের। তাদের এগেনস্টে আমরা এনডিপিএস অ্যাক্টে একটা কেস নিচ্ছি, তিনজনেই কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। তাদের বাড়ি, তারা তিনজনের নাম চিন্ময় দেবনাথ, জন্টু নমশূদ্র এবং ঝুটন মালাগার। তাদের বাড়ি হয়েছে আপনার আরালিয়া ঘুষপাড়া আন্ডার ইস্ট পূর্ব থানার আন্ডারে আর কি। কোথায় যাচ্ছিল কি কিছু? তারা শিলচরের ট্রেনেই তারা করিমগঞ্জ যাবে, এখন পর্যন্ত যেটুকু ইন্টারগেশন করেছি তারা করিমগঞ্জের দিকে যাবে। এগুলি নিয়ে না এখনো ইন্টারগেশন চলছে, এখন তো ফর্মালিটি যেগুলো আছে আগে কেসটা আমি আগে নিয়ে নিই, তারপরে আমরা পুলিশ রিমান্ড আনবো তাদের। পুলিশ রিমান্ড এনে আমরা তাদের সাথে আর কে কে জড়িত আছে, কি গ্যাং জড়িত আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। রাজা খর আগুন নিজমি প্রণব নি কক্থম চিনি খরা।